যারা ধর্ষণ করে, খুন করে, এমন করে মানুষদেরকে, ওরা আবার সোনার ছেলে হয় কি করে? আমার প্রশ্ন মনে হয় কিন্তু এই ওদেরকে তো উত্তরটা কিন্তু আমি জাতীয় দিয়েছি। ওদেরকে তো জাতীয় কুলাঙ্গার, জাতীয় কুলাঙ্গার তাদের কি, তাদের কি দেওয়া, তাদের উপাধি জাতীয় কুলাঙ্গার হওয়া উচিত ছিল, ওরা আবার সোনার ছেলে হয় কি করে? হ্যাঁ, এই যে দেখেন, হ্যাঁ, আমরাও বঙ্গবন্ধুকে হৃদয় দিয়ে ভালোবাসি, বুঝছেন? শাবাশ। বঙ্গবন্ধু সবার হৃদয়ে আছে, কিন্তু আওয়ামী লীগের মানুষরা বঙ্গবন্ধুকে এমন ভাবে তাদের করে নিচ্ছে, মনে করছে বঙ্গবন্ধু তাদের ওই সম্পদ, অন্য কারো সম্পদ না, কিন্তু আমরাও হৃদয়ে ধারণ করি বঙ্গবন্ধুকে, বুঝছেন? আমাদের গড়েও আছে, পড়ি ইনশাল্লাহ দুইবার পড়ছি বঙ্গবন্ধুর আত্মজীবনী। হ্যাঁ, এখন আসি পয়েন্টে, আমাদের মধ্যে উলামায়ে কেরামদের মধ্যে দুই ভাগ উলামায়ে কেরাম আছে। এক এক ভাগ হচ্ছে উলামায়ে সুর, যাদেরকে উলামায়ে সুর বলে, বুঝছেন, যারা সরকারের পাঁচাটা গোলাম, কিছু টাকা পয়সাকে হকানি আলেমদের বিরুদ্ধে যা ইচ্ছা তাই করতেছে, যা ইচ্ছা তাই বলতেছে। আরেক দল হচ্ছে যারা এই যে চরমুনাই, বর্তমান চরমুনাই পীর, ওরা হচ্ছে দিমুখী সাপ, ওরা দুই নৌকার মাঝে, যে নৌকাতে দেখবে হারে যাবে সে নৌকা থেকে ফাল দিয়ে আরেক নৌকায় লাফ দিয়ে উঠবে, আর যে নৌকাতে জিতবে সে নৌকাতেই যাবে, ওই ওরা হচ্ছে দুমুখী সাপ। আর এখানে মনে হয় আমার আরেকজন আওয়ামী লীগের ভাই আছেন, ওনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, বিশেষ করে বর্তমানে যারা আওয়ামী লীগ করে তাদের মধ্যে অনেকেই যুবলীগ, ছাত্রলীগ, আরো কি কি লীগ সবগুলা মনে নেই, কিন্তু ওরা যে বলে ওরাই শুধু সোনার ছেলে, আওয়ামী লীগের ছেলেরাই সোনার ছেলে বাংলা, কিন্তু ওদের প্রতি যে এত মানুষের ঘৃণা, ওরা ধর্ষণ করে, ধর্ষণে সেঞ্চুরি করছে, এমনও আছে ওরা, তারপরে ছাগল চুরি করে, এটা করে সেটা করে, মানুষকে হত্যা করে, এমনকি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে জামার টেক দিয়ে প্লাস দিয়ে তাদের পিঠের চামড়া তুলে পলে, এটা কি মানুষ কখনো, একটা মানুষকে মানুষ এমন করতে পারে? যারা ধর্ষণ করে, খুন করে, এমন করে মানুষদেরকে, ওরা আবার সোনার ছেলে হয় কি করে? আমার প্রশ্ন মনে হয় কিন্তু এই ওদেরকে তো উত্তরটা কিন্তু আমি জাতীয় দিয়েছি। ওদেরকে তো জাতীয় কুলাঙ্গার, জাতীয় কুলাঙ্গার তাদের কি, তাদের কি দেওয়া, তাদের উপাধি জাতীয় কুলাঙ্গার হওয়া উচিত ছিল, ওরা আবার সোনার ছেলে হয় কি করে? এটা হচ্ছে আমার প্রশ্ন। আপনি না, বঙ্গবন্ধুর এইসব কুলাঙ্গার গুলোকে কি কি করা উচিত আপনি বলেন। এসব কুলাঙ্গার গুলো যে হাসান জাতির ভাই, এই সামনে সমস্ত এসে কুলাঙ্গারদের কি করা উচিত? জনসম্মুখে এনে ফাঁসি দেওয়া দরকার, জনসম্মুখে এনে ফাঁসি দেওয়ার দরকার। যদি এরকম হইতো তাইলে ঠিকই, বঙ্গবন্ধু যে সোনার বাংলা চেয়েছিল ওই জনসম্মুখে সোনার এখন বাংলায় আইন আনুক। পরিণত হইতো বাংলাদেশ, বুঝছেন ভাই? বঙ্গবন্ধু যে সত্যিকার না, অর্থে এইভাবে সোনার বাংলা চেয়েছিল সেই জাতির সোনার সামনে বাংলায় হইতো। ওয়াফি হাসান ভাই, আপনার কথার না, ফিনিশিংটা আপনার আমি সাথে এইভাবে আমি করতে, সম্পূর্ণ একমত, হাসান ভাইয়ের সাথে জি আমি সম্পূর্ণ একমত। আমি একটু ফিনিশিং করে দেই। ওয়াফি হাসান ভাইয়ের কথা হলো, কিছু সংখ্যক মানুষ এরকম ইউনিভার্সিটিতে হত্যা করে, ধর্ষণ করে, ছাগল চুরি, গরু চুরি, যেটা বলতেছে, যে তাদেরকে বিচারের আওতায় আনা, এটাই ওনার মূল কথা, বিচারের আওতায় হ্যাঁ আনা। অসাংবিধানিক ভাবে তো বলতে পারবেন না, তাদেরকে ও ধরে মেরে ফেলেন, জি, এটা আমিও করে সেটা একমত। করে, না ওইটা আমি কখনো বলবো না, ওইটা আমি কখনো বলি নাই, বলবো তাদেরকে ওইটা আমি, বিচারের আওতায় আনলে রাষ্ট্র আরো নিরাপদ হবে, আরো হ্যাঁ উন্নয়ন হবে। ওইটাই তো বললাম যে ওই রকম রাষ্ট্র, যদি রাষ্ট্রপ্রধান যদি ওই রকম বিচার করে তাইলে বঙ্গবন্ধু যে সত্যিকার অর্থে সোনার বাংলা চেয়েছিলেন সত্যিকার অর্থে সোনার বাংলা গঠিত হইতো, কিন্তু এটা আপনাকে ধন্যবাদ। যতদিন পর্যন্ত হবে না ততদিন পর্যন্ত কখনো সোনার সোনার বঙ্গবন্ধুর সোনার বাংলা স্বপ্ন গঠিত হবে না। এবং ওরা বেশিরভাগই আমাদেরকে কি করে জানেন, আমাদেরকে বঙ্গবন্ধু থেকে দূরে সরায় রাখতে চায়, অথচ আমরা তো হৃদয়ের মনে কোটায় বঙ্গবন্ধুকে রাখি, ওরা শুধু আপনি চায় ওদের বঙ্গবন্ধু, আজকের বঙ্গবন্ধু কি ও মুদারাতে জাতির পিতা ওয়াফি ওদেরই হাসান কারণ? ভাইকে, জি, মুজিব সাহেব যুদ্ধের পরবর্তী সময়ে তিনি ঘোষণা দিয়েছিলেন 195 জন যুদ্ধাপরাধী, তাদের বিরুদ্ধে প্রমাণিত ছিল, তারা যুদ্ধ করেছে, ইয়া করেছিল, তারা মানে রাজাকার ছিল, আলবদর ছিল, কিন্তু তাদেরকে ক্ষমা করে দিয়েছে, সাধারণ ক্ষমা করে দিয়েছে। এই ক্ষমা কি করছে, আবার তারা ক্ষমতায় আসে, এরা যুদ্ধাপরাধী নিয়ে জামাতকে তারা যুদ্ধাপরাধী বানায় দিছে। যাদেরকে জাতীয় নেতা আমাদের শেখ মুজিবুর রহমান, উনি ক্ষমা ঘোষণা করে দিছে, ঘোষণা করার পরে ওনারা আবার কি করলো, ওনাদেরকে আবার পুনরায় যে যুদ্ধাপরাধী বিচার করার জন্য যে ব্যবস্থা করলো, এটা আজকে দেখা যাচ্ছে যে তারা শেখ মুজিব আদর্শ নাই, তারা নিজের যে আদর্শ বাস্তবায়ন করতেছে। আলামিন ভাই, আলামিন ভাই, আলামিন ভাই, আলামিন ভাই, কাইন্ড ইউর ইনফরমেশন, যে 195 জনকে ক্ষমা করা হয়েছে, এরা হচ্ছে পাকিস্তানের যে সৈন্যরা ছিল, ওদের মধ্যে 195 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল যুদ্ধাপরাধের, ওদেরকে ক্ষমা করা হয়েছে। আর 195 জন যুদ্ধাপরাধী তাদেরকে ক্ষমা করা হয়নি, তারা পাকিস্তানি সেনাবাহিনীর অফিসার ছিল, তাদেরকে
সিমলা চুক্তির বিনিময়ে পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয় ভারতের মধ্যস্থতায়, তাদেরকে পরে পাকিস্তান বিচার করেছে কিনা আমরা জানি না। কিন্তু উনি যেটা বোঝাতে চেয়েছেন, এই যে যারা দালাল লাইনে গ্রেফতার ছিলেন, শাহ আজিজুর রহমান সহ যা বিভিন্ন আসার খান আব্দুল সবুর খান বহু লোক, তাদেরকে উনি ক্ষমা দেওয়ার পরেও আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে কেন তাদেরকে আবার বিচার করা হচ্ছে এটাই উনি বলতে চাইছেন। তাদেরকে আবার কেন আনা হচ্ছে? আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আপনারা ভাই জামাতে ইসলামীতে ভয় পান কেন? এত ভয় কিসের? আর আমাদের যে জাতীয় নেতা ছিল উনি সকলকে নিয়ে কাজ করছে, আর আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা তিনি ক্ষমতায় আছে, তিনি ক্ষমতা হওয়ার পরে কি বলছে যে আমার জনগণ সবাই, আমার আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, আর যে দলের হোক, জনগণ সবাই আমার, আসেন সবাই এক প্ল্যাটফর্মে একত্রে কাজ করি, এই কথা আজ পর্যন্ত আপনার সকলে আমার, যখন একটা পরিবারে যখন পাঁচটা সন্তান থাকে পাঁচটা পাঁচ রকম হয়, কিন্তু বাবা মাই পারে তাকে একত্রে রাখতে, আগলে আগলে রাখতে পারে, কিন্তু যদি যখন হাত মুঠো ছাড়া হয়ে যায় তখন কিন্তু পারে না এটা। আর এখন ধরেন আপনারা ক্ষমতা আছেন, পরবর্তী ক্ষমতা হয়তো বিএনপি আসবে, তখন রাজু ভাইয়ের কাছে প্রশ্ন আমার, ওনারাও কি যে আপনাদের যে চরিত্র ব্যবহার করছেন, যারা আওয়ামী লীগ তো আবার সবাই খারাপ না, কিন্তু যে সবাই কিন্তু আপনার দর্শন করে না, সবাই চুরি করে না, সবাই ডাকাতি করে না, আওয়ামী লীগের মধ্যে ভালো বহুত লোক আছে, যেমন খারাপ লোক আছে ভালো আছে যেমন আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে রাজু ভাইয়ের কাছে, ওনারা যদি পরবর্তী টার্মে ক্ষমতা আসে, ওনারাও কি তাদের চরিত্রই ব্যবহার করবে কিনা, বা তাদের কি এই দায় চলবে না, তারা নতুন কোন পর্যায়ে একটা ঐক্য নিয়ে দেশকে আরো, যেমন আমাদের পরে যে স্বাধীন সিঙ্গাপুর ইয়া স্বাধীন হয়েছে মালয়েশিয়া, আমাদের দেশে 200 বছর আগে এগিয়ে আছে, তা আমরা কেন পিছনে পড়ে থাকবো কেন? আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে বলেন শেষ করেন 30 সেকেন্ড। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ইয়াসিন আহমদ ভাইকে স্যালুট জানাই, আর এত অত্যাচার এত জুলুম থাকার পরেও যে জামাত ইসলাম আজও তার টিকে আছে, আল্লাহর বিশেষ রহমত ছাড়া এটা তো সম্ভব না, কারণ এমন অত্যাচার নাই, জুলুম নির্যাতনের শিকার জামাত ইসলাম না হয়েছে। যেমন এখন বলতে গেলে বলবো যে আমি জামাতে জ্বালানি করতেছি না, কিন্তু মানুষের এত অত্যাচার জুলুম নির্যাতন করছে যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো লোককে বন্দি করে রাখছে। আমি মনে করি যে আজকে যদি আমি একটা অনলাইনে একটা ভোট দেন, একটা যদি আপনার 500-1000 থেকে দেয়, এর মধ্যে আওয়ামী লীগ লোক জামাত আল্লামা দেলোয়ার সাঈদীর পক্ষে ভোট দেবে, যে আমরা আওয়ামী লীগের লোকের সাথে আমার অনেকের সাথে চলাফেরা আছে, তারাও চাই যে আল্লামা দেলোয়ার সাঈদীর মুক্তি পাক। ধন্যবাদ আপনাকে।